सुप्रिय बंधुरा सबाई केमन आगत और एक बार सोर्स वीडियो अनलाइन नतून आठ एपिसोडे आज के वीडियोते आलोचना करब बीजगणित प्राथमिक चार नियम थेके विगत साले आसा तीन अंक निये अंकटी शुरू करार आगे एक कथा जदि विषयभित्तिक अध्यायभित्तिक भावे जदि केउ आमादेर अंकगुलो पेते चान ताहले आमादेर च्यानेलेर प्लेलिस्टे जाबेन प्रतिटि अध्याय थेके विभिन्न परीक्षा जे धरनेर प्रश्न करा होयेछे प्रत्येकटा प्रश्न सेखाने आमरा प्लेलिस्ट आकारे दिये रेखेछि तो बंधुरा शुरू होये जाक सोर्स वीडियो अनलाइनेर नतुन आरेकटि एपिसोड आमि प्रथमे प्रश्नटि पढ़े निच्छि प्रश्नटि होच्छे ए माइनस सेकेंड ब्रैकेट ए माइनस फार्स्ट ब्रैकेट ए प्लस वन फार्स्ट ब्रैकेट क्लोज एंड सेकेंड ब्रैकेट क्लोज समान कत ए अंकटी एसेछिलो एगारोतम बीसीएस परीक्षाय आमादेर एखाने चारटि सम्भाव्य उत्तर रयेछे कते रयेछे ए प्लस वन खते रयेछे वन गते रयेछे ए एबं घते रयेछे ए माइनस वन आमरा एखन अंकटी समाधान करब आमरा प्रथमे प्रश्नटि बसिये निच्छि এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে অর্ডার অফ ইকুয়েশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী অঙ্কগুলো করা হয় আমরা জানি যে আমাদের প্রথমত ব্র্যাকেটের কাজ করতে হয় যদি ব্র্যাকেট থাকে এবং তারপরে যদি ব্র্যাকেট না থাকে সেক্ষেত্রে ভাগের কাজ আগে করতে হয় তারপরে গুণের কাজ তারপরে যোগ বিয়োগ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে দুটি ব্র্যাকেট রয়েছে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট তো আমরা প্রথমতই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তো চাকরির পরীক্ষায় এই অঙ্কগুলো আসলে সহজ যে নিয়মটি হবে সেটি হবে প্রথমত যোগ বিয়োগটা না করে শুধুমাত্র চিহ্ন দ্বারা গুণ করে ব্র্যাকেটগুলো উঠিয়ে দিতে হবে আমরা পরবর্তী লাইনে দেখিয়েছি সমান যেহেতু আমার এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের আগে একটি মাইনাস চিহ্ন রয়েছে তাহলে এই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে আমি ব্র্যাকেটটি উঠাবো তাহলে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে ব্র্যাকেটের ভেতরে এর আগে রয়েছে প্লাস চিহ্ন বাইরে হচ্ছে মাইনাস চিহ্ন তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস माइनस ए वन आगे हे प्लस चिन्ह तो प्लस माइनस ए माइनस वन फर्स्ट ब्रैकेट उठे गल एबार लाइने गए द्वितीय ब्रैकेट उठिए सेकेंड ब्रैकेट उठानों क्षेत्र एक ही ब्रैकेटर आगे जो चिन्ह रही है से चिन्ह द्वारा गुण दिए एखे माइनस चिन्ह रही है तो हमें प्लस माइनस ए माइनस ए आर एखे माइनस माइनस प्लस ए माइनस माइनस प्लस वन তাহলে আমাদের দুটি ব্যাকেট ছিল দুটি ব্যাকেটই উঠে গেছে এইবারে আমরা এখানে যে আমার সংখ্যাগুলো রয়েছে আমরা এগুলোকে যোগ বিয়োগ করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি বের করে নেব তাহলে আমরা দেখতেছি এখানে প্লাসের রয়েছে দুটি এ প্লাসে এবং প্লাসে আর মাইনাসে রয়েছে একটি এ প্লাসের দুটি এ থেকে মাইনাসের একটি এ বাদ গেলে আমার আর থাকে একটি এ তাহলে আমি পরবর্তী লাইনে দেখিয়েছি এ প্লাস ওয়ান অর্থাৎ প্লাসের দুটি এ থেকে মাইনাসের একটি এ বাদ গেলে আর থাকে প্লাসের একটি এ সাথে এখানে রয়েছে প্লাস ওয়ান তাহলে আমাদের প্রাপ্ত ফলাফলটি হচ্ছে এ প্লাস ওয়ান অর্থাৎ আমাদের ক নাম্বার অ্যান্সারটি সঠিক ক নাম্বার অ্যান্সারে রয়েছে এ প্লাস ওয়ান আমরা আরও একটি অঙ্কের মাধ্যমে বিষয়টিকে একটু ক্লিয়ার করতেছি আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে এ মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস ওয়ান তারপর এখানে তিনটি ব্র্যাকেট ক্লোজ হয়েছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সমান সমান কত এই অঙ্কটি এসেছিল জেলা নির্বাচন অফিসার 2004 সালে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক 2003 সালে আমাদের এখানে চারটি সম্ভাব্য উত্তরের মধ্যে রয়েছে কতে রয়েছে মাইনাস ওয়ান খতে রয়েছে টু এ মাইনাস ওয়ান গতে রয়েছে টু এ প্লাস ওয়ান এবং ঘতে রয়েছে ওয়ান আমরা এই অঙ্কটি সমাধান করব আমরা প্রথমে প্রশ্নটি বসিয়ে নিচ্ছি আমাদের এখানে আমরা আগে যে অঙ্কটি সমাধান দেখিয়েছিলাম এটিও সেম ক্যাটাগরির শুধু এখানে পার্থক্য হয়েছে সেখানে দুটি ব্যাকেট ছিল এখানে রয়েছে তিনটি ব্যাকেট আর সেখানে রয়েছিল প্লাস ওয়ান এ প্লাস ওয়ান আর এখানে রয়েছে এ মাইনাস ওয়ান তো আমরা ঠিক আগের মতো আমরা প্রথমত ব্যাকেট উঠাবো প্রথমে ফার্স্ট ব্যাকেট তারপর সেকেন্ড ব্যাকেট তারপর থার্ড ব্যাকেট আমরা পরবর্তী লাইনে দেখিয়েছি যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের আগে যে মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস ওয়ান তাহলে প্রথম ব্র্যাকেটটি উঠে গেছে এবার আমরা দ্বিতীয় ব্র্যাকেটের কাজ একইভাবে আমরা পরবর্তী লাইনে দেখিয়েছি যে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের আগে যে মাইনাস চিহ্ন রয়েছে মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান এবার আমরা তৃতীয় ব্র্যাকেটটি উঠাবো তাহলে আমরা পরবর্তী লাইনে দেখিয়েছি
আমাদের তৃতীয় ব্র্যাকেট অর্থাৎ থার্ড বন্ধনীর আগে রয়েছে মাইনাস চিহ্ন। একইভাবে মাইনাসে প্লাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসে মাইনাসে এবং মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। তাহলে আমাদের সবগুলো বন্ধনী উঠে গেল। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্লাসে রয়েছে দুটি এ, একটি এ একটি এ, অর্থাৎ প্লাসে রয়েছে দুটি এবং মাইনাসে রয়েছে দুটি এ, মাইনাসে মাইনাসে। তাহলে প্লাসের দুটি এ এবং মাইনাসের দুটি এ বাদ গেলে আমাদের এখানে থাকে আর ওয়ান, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে প্লাস ওয়ান। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে ঘ নাম্বারটি, ঘতে রয়েছে প্লাস ওয়ান। আমরা আরও একটি অঙ্কের মাধ্যমে বিষয়টিকে আরেকটু ক্লিয়ার করতেছি। আমাদের এই প্রশ্নটিতে রয়েছে x মাইনাস থার্ড ব্র্যাকেট, x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, x প্লাস ওয়ান, তারপর তিনটি ব্র্যাকেট এখানে ক্লোজ হয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয়। জানতে চাওয়া হয়েছে সমান সমান কত। এই অঙ্কটি এসেছিল 17তম বিসিএস পরীক্ষায়। এখানে আমাদের চারটি সম্ভাব্য উত্তর রয়েছে, কতে রয়েছে মাইনাস ওয়ান, ক্ষতে রয়েছে x মাইনাস ওয়ান, গতে রয়েছে x প্লাস ওয়ান এবং ঘতে রয়েছে ওয়ান। আমরা এই অঙ্কটি সমাধান করব। আমরা আগের মতো প্রশ্নটি বসিয়ে নিচ্ছি। প্রথমবারেই আমরা প্রথম ব্র্যাকেটটি উঠাবো। তাহলে আমরা পরবর্তী লাইনে দেখিয়েছি যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে আগে যে মাইনাস চিহ্ন রয়েছে আমরা তার দ্বারা গুণ দিয়েছি, মাইনাস এক্স মাইনাস ওয়ান পেয়েছি। এবং তারপরের লাইনে গিয়ে একইভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আগে যে মাইনাস চিহ্ন রয়েছে সেটি দিয়ে গুণ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট উঠিয়েছি। আমার সেকেন্ড ব্র্যাকেট উঠানোর পর আমাদের এখানে রয়েছে মাইনাস এক্স প্লাস ওয়ান। এবার আমরা তৃতীয় ব্র্যাকেটটি উঠাবো। তৃতীয় ব্র্যাকেটের ক্ষেত্রে একইভাবে আমরা মাইনাস চিহ্ন দিয়ে গুণ দিয়েছি, তাহলে আমরা পেয়েছি মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, মাইনাসে প্লাসে মাইনাস এক্স এবং মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান। ঠিক, আমরা এখন যোগ বিয়োগ করব। আমাদের এখানে রয়েছে প্লাসের রয়েছে একটি এক্স একটি এক্স, তাহলে দুইটি এক্স এবং মাইনাসের রয়েছে দুটি এক্স। তাহলে প্লাসের দুটি এক্স থেকে মাইনাসের দুটি এক্স বাদ গেলে আমাদের এখানে থাকে আর মাইনাস ওয়ান। আমরা রেজাল্টে দেখিয়েছি আমাদের মাইনাস ওয়ান। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে এখানে ক নাম্বার, আমাদের ক নাম্বারে রয়েছে মাইনাস ওয়ান। তো বন্ধুরা, সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। এবং সেই সাথে একটা আন্তরিক রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তীতে আপলোড হওয়া প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।